হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার গোয়া ব্লগ। এরকম ঘন জঙ্গল গাছগাছালি দেখে নিশ্চয়ই ভাবছো গোয়াতে আবার এই জঙ্গল কেন দেখাচ্ছে। আজকের এপিসোড পুরোটাই ডেডিকেটেড টু দিস প্লেস, ব্লগটা পুরো দেখতে থাকো। আমি শিওর তোমরা সকলেই কিছু না কিছু নতুন ইন্টারেস্টিং তথ্য জানতে পারবে। যেমন ছিল তেমনই রাখা রয়েছে, কোনো কেমিক্যাল দেওয়া নেই, কিছু দেওয়া নেই। এটা একটা মিরাকল আর কি। মানে সুন্দর সূর্যাস্তটা আজকে আমরা ডিভার আইল্যান্ড থেকে উপভোগ করব। গুড মর্নিং, আজকে আমাদের সেকেন্ড লাস্ট ডে। এখন অলরেডি অনেক বেজে গেছে, আজকে আমরা অনেক লেটে স্টার্ট করছি, এখন বাজে 10টা। এখন আমরা যাচ্ছি একটু ওল্ড গোয়ার দিকে, আর যাব একটা খুব ভালো জায়গায়, সুন্দর জায়গায়। আমরা এখন যাচ্ছি নভেম রোড ওয়ে, এটা অন্য একটা রোড, আমরা যে রোড দিয়ে এসেছিলাম সেটা নয়, নতুন একটা ডিস্ট্রিক্ট কভার হচ্ছে। এখানটা সুন্দর মাছের বাজার বসেছে, এটা হচ্ছে মারগাঁও রোডে। আমরা এখন যাচ্ছি পন্ডা সিটির মধ্যে দিয়ে, মানে আমরা টুরিস্টি প্লেস থেকে একদম টুয়ার্ডস সিটির মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে পন্ডা, বেসিক্যালি সাউথ আর নর্থ গোয়ার মাঝামাঝি সিটি, মানে পাঞ্জিম সিটির কাছাকাছি এটা। আমরা এখন ওয়েস্টার্ন ঘাটের পাহাড়ির মধ্যে দিয়ে দিয়ে যে রাস্তা রয়েছে সেই দিক দিয়েই যাচ্ছি। এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস আমাদের দুধসাগর ফলস, বাট আমরা দুধসাগর ফলসে যাচ্ছি না, আমরা যাচ্ছি স্পাইস গার্ডেনে। বাট রাস্তাটা খুবই সুন্দর, দু সাইডে পুরো জঙ্গল, আর তার মধ্যে থেকে পাখির কিচিরমিচির পুরো পরিষ্কার শোনা যাচ্ছে। এই ট্রিপে পাখি আমার তো দেখার ইচ্ছে ছিল, বাট টাইম অতটা পারমিট করছে না, জানি না দেখা হবে কি না, পরে অবশ্যই টাইম নিয়ে অনলি গোয়ার এই সাইডটা ডিসকভার করতে আসবো। আমি স্পেশালি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস বলে একটা চ্যানেল আছে, ওয়েন গ্রিলার, ও পাখি নিয়ে প্রচুর ভিডিওস করে, পাখি এবং ওয়াইল্ড লাইফ নিয়ে ভিডিওস করে, আমার খুব ভালো লাগে। তো আমি আমি এর আগে কোনোদিনও আমি দেখিনি যে বাংলা কোনো চ্যানেলে এই রিজিয়নটিকে এতটা ডিসকভার করা হয়েছে। তো আমি আশা করবো যে ওয়েন গ্রিলা যেন ভবিষ্যতে ফিউচারে এখানে এসে অবশ্যই ভিডিওস বানায় এবং আমাদেরকে আরও পাখি চিনতে হেল্প করে। আমরা অলরেডি ঢুকে গেছি স্পাইস গার্ডেনের মধ্যে, এটা হচ্ছে আরলা কোরি পন্ডা রিজিয়নে, আর এটা প্রায় 100 একর জমি জুড়ে একটা জঙ্গল টাইপ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের স্পাইসেস কালটিভেট করে। সঙ্গে এখানে কফি আছে, ভ্যানিলা আছে, আর কী কী আছে সেটা দেখবো ভেতরে গিয়ে। এটা জাস্ট স্টার্টিং পয়েন্ট, খুব সুন্দর একটা কাঠের পুল বানানো রয়েছে, আর এর নিচে কত ধরনের মশ রয়েছে, ছোট ছোট পাখি রয়েছে ওদিকে, আর শালুক ফুটে রয়েছে এই জায়গাগুলোতে। থ্যাংক ইউ, পুরো রাজা রানীদের মতো ফুল দিয়ে স্বাগত হয়েছে। তো আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো, এটা হচ্ছে লেমন গ্রাস জিঞ্জার কার্ডামম টি, খুব ফ্রেশ। এখানকার চার্জেস হচ্ছে 500 ইচ, এখানে যত যা প্ল্যান্টেশন রয়েছে যা এনারা গ্রো করেন সেগুলো পুরোটা ঘুরিয়ে দেখাবেন, একজন গাইড থাকবে, গাইডেড ট্যুর হবে। তো আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য বসেছি, তারপরে গাইড এসে নিয়ে যাবে। আর 500 যে নেওয়া হলো, টাকা নেওয়া হলো, তার মধ্যে এই যে রিফ্রেশমেন্ট দেন দুপুরের লাঞ্চ ইজ অল ইনক্লুডেড। তো এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, কারণ অনেক ধরনের, গোয়া মেনলি স্পাইসেসের জন্য খুব বিখ্যাত, যে জন্য পর্তুগিজরা এখানে এসেছিল স্পাইসেস। তো সেই স্পাইস কীভাবে তৈরি হচ্ছে, কী ধরনের গাছ আছে সেগুলো সব জানতে পারবো। আমি শুনেছি এখানটায় কফি গাছও রয়েছে, তো সেগুলো সব দেখতে পাবো। আর সামনে যাচ্ছে আমাদের গাইড নীরজ। আমাদের ট্যুর এখন স্টার্ট হলো, সামনেই দেখা যাচ্ছে, এটা তো ফেনি লাগছে। एक काजू फेनी का डिस्टिलरी है, तो काजू फेनी बेसिकली जो रहता है गोवा का लोकल अल्कोहल रहता है, लेकिन काजू फेनी ना इस काजू एप्पल से बनता है, लेकिन अब
अब इस महीने में आया हूँ तो आप बहुत लकी हो, सो आपको काजू का फ्रूट देखने के लिए मिल रहा है क्योंकि सीजनल रहता है। जैसे कि लाइक मार्च के महीने में हमको ये फ्रूट मिलता है। নীরজ আমাদেরকে প্রসেসে বোঝাচ্ছিল যে কিভাবে কাজু থেকে উররাক আর ফেনির মতো অ্যালকোহল বেসড ড্রিঙ্ক বানানো হয়। इसलिए ना जो नट जो रहता है उसको 10-12 दिन सुखाते हैं और उसको ना फैक्ट्री में देते हैं, लेकिन जो काजू का जो एप्पल रहता है ना, देखिए वो खराब हो जाता है। जैसे कि अभी खराब होने को आया पूरा, सो हम लोग उसका क्या करते हैं, जब मिलता है ना तभी उसको लाइक एक लार्ज क्वांटिटी में कलेक्ट करके ना उसको ना स्क्वीज करते हैं पैरों से और उसका पूरा जूस निकालते हैं और उस जूस को ना एक बड़े से बैरल में फर्मेंटेशन के रखते हैं और 6-7 दिन अच्छे से फर्मेंटेशन होने के बाद वो जूस को लेते हैं, इस मटके में पहले डालते हैं, इसको ऐसे ढकते हैं, ऐसा कवर करते हैं और इसके नीचे आग लगाते हैं और इसके आग लगाने के बाद ये धीरे धीरे करके बॉयल होता है और इससे जो भाप बनता है, जितना हुर्रा उतना लिमका, उसके ऊपर नींबू एंड चिली। हाँ कैसा लगा, आपने ट्राई किया था क्या सर? इसका नाम है पेरी पेरी चिली। इसका साइज रहता है 1.5 इंच और एक चिली 5-6 चिली के बराबर आता है और रेडी होने के बाद लाल हो जाता है, तब हम उसको निकालते हैं और सुखाते हैं और सेल वगैरह। लाल रंग हुआ अच्छा, पेरी पेरी चिली तीसरा महंगा मसाला है और उसे ना मसालों की रानी भी कहते हैं। पता है क्यों कहते हैं उसको मसालों की रानी? जब ढूंढने गए थे ना तो इलायची दूसरा टूटा हुआ मसाला था, सेकंड डिस्कवर स्पाइस इन द वर्ल्ड, उसको मसालों की रानी कहते हैं। देखो हाइड्रेंजा हुआ अच्छा, একটাই গাছে 3 রকমের কালার হয়ে আছে, এটা একটা, এটা হচ্ছে একদম, এটা হচ্ছে মুকুলটা শুরুতে দেন, তারপরে কালারগুলো এরকম হয়ে যাবে, এরকম সবুজ সবুজ, তারপরে এরকম হয়ে আছে ওখানে, ওইগুলো হচ্ছে ফল। তো জায়ফল, একই গাছ থেকে জায়ফল আর জাবিত্রী হয়, ভেতরের ফল যেটা নাট শক্ত ওটা হচ্ছে জায়ফল আর ওপরে যে ফুলটা আসে ওটাই জাবিত্রী, একটাই গাছ। মশলা মে আর সে না পুলি ইস্তেমাল করতে হয়, টিয়ার গ্যাস কে বারে মে শোনা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও জাবিত্রী সে বানতা হয়। और जिसका जो छिलका रहता है ना, स्किन, आउटर स्किन, उसका अचार वगैरह बनता है, एकदम खट्टा रहता है। तो एक फ्रूट से 3 इस्तेमाल, वो काली रहता है तभी हम उसको निकालते हैं। और मार्केट में आपको 2 तरह के लौंग मिलते हैं, एक रहता है ब्राउन वाला, काला वाला। आपको पता है कौन सा वाला खरीदना है? जब भी खरीदना है ब्राउन वाला, काला वाला नहीं। एक्चुअली जो मार्केट में मिलता है आपको काला वाला मिलता है, लौंग मतलब लवंगो ना, लवंग जो अगर आप उसकी गौर से देखोगे तो उसका सर जो रहता है ब्राउन रहता है, वो अच्छा वाला रहता है। काला सर वाला रहेगा तो उसमें से ऑयल वगैरह सब कुछ निकल रहा है। ओके। और लौंग जो का सबसे 4th महंगा मसाला है কখনো আগে দেখিনি কাবাব চিনির গাছ, এটা কাবাব চিনির গাছ। আর উনি বললেন যে একটা কাবাব চিনির ওই যে ফল আসতে 10-15 বছর টাইম লাগে, দ্যাটস ওয়াই এতটা কস্টলি। আমি ভাবতাম এত কস্টলি কেন, মানে এই এক্সপ্লেনেশন গুলো ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, সেই কারণে বুঝতে পারছি যে মশলা এত কস্টলি কেন। এই গাছের এই ফলটা দেখুন, এখন যে ফলটা দেখছেন এর নাম বিমলি, এটাকে মালাবার রিজিয়নে আচার বা প্রন কারি করতে ইউজ করা হয়, এটা খুব স্পেসিফিক টু কোঙ্কন অর মালাবার রিজিয়ন। কিং অফ স্পাইসেস, ফার্স্ট ডিসকভার স্পাইস ইন দ্য ওয়ার্ল্ড, ফল্ট হ্যাঁ, আর সে ব্ল্যাক গোল্ড ভি কহতে হ্যায়, কিউকি ইসি কে লিয়ে যো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়া আই থি, ফর দ্য ট্রেড অফ দ্য পেপার ইন দ্য বিগিনিং। গোল মরিচের গাছ, হাম লোগ ক্যা করতে, লাল ওয়ালে রেতে না তুমি ইসকো নিকালতে। আপনারা কি জানেন 4 ধরনের গোল মরিচ পাওয়া যায়, সবুজ, লাল, কালো আর সাদা। গাছে প্রথম যে রঙের ফলটা আসে সেটা হচ্ছে সবুজ, শুকানোর পরে হয়ে যায় লাল, আর লাল পেপার কে যদি বয়েল করে ওর খোসাটা ছাড়ানো হয় তাহলেই হয়ে যায় সাদা। পেপার কর্ন কে সান ড্রাই করলে হয়ে যায় ব্ল্যাক পেপার। এই যে লম্বা গাছটা, এটা হচ্ছে কোকাম গাছ, এরকম গোল গোল বলের মতো এইখানটা ডালে রয়েছে, দেখতে পাওয়া দেখা যাবে। নারকেল গাছ, 103 বছরের পুরনো নারকেল গাছ। আর নারকেল গাছের বয়স জানতে গেলে যেটা উনি দাদা বললেন, এই যে রিং গুলো দেখছেন, 1, 2, 3 যে রিং দেখা যাচ্ছে গাছের গায়ে, এরম এরম 2 রিং মানে 1 বছর, মানে এরকম ভাবে গাছের বয়স নির্ধারণ করা হয়। ঠিক তেমনই সুপারি গাছের যে বয়স নির্ধারণ করা হয়, এই যে রিং গুলো রয়েছে, রিং
রিং দাগ। এই রিং দাগগুলো মানে চারটে রিং মিলিয়ে এক বছর। মশলা সম্বন্ধে যা ইনফরমেশান এখানে এসে পাচ্ছি কোনো আইডিয়াই ছিল না। এখন বুঝতে পারছি আমাদের মশলাগুলো এত দামি কেন হয়। এই এই পুরো জায়গাটা 100 একর জমির ওপরে রয়েছে। এই যেটুকু পোর্শন আমরা দেখছি এটা জাস্ট ডেমনস্ট্রেশন পারপাসে রয়েছে। এইটার বাইরে বিশাল বড় জমি রয়েছে এনাদের, প্রায় 100 একর জমি। সেখানে টোট প্রপার এখানে চাষবাস করা হয়, যেখান থেকে এনারা এই এই মশলা এখানে বিক্রিও হয়। তো আমরা আমি নিশ্চয়ই কিনে নিয়ে যাব মশলাগুলো। এই যে ক্রিপারটা উঠেছে এই সুপারি গাছের ওপর দিয়ে, যে ক্রিপারটা, এই ক্রিপারটাই হচ্ছে ভ্যানিলার গাছ। এখানে এখন কোনো ভ্যানিলা পট তো নেই। এই দাদার কথাটা ভালো করে শোনো, ভ্যানিলা সম্বন্ধে কি বলছে, তাহলে বুঝতে পারবে যে কেন আমাদের মতো বেকারসদের ভ্যানিলা কেক এত কস্টলি হয়। নেচার হেল্প নেই করতা পলিনেশন মে ইন্ডিয়া মে সো হম লোগ ইসকো ম্যানুয়ালি পলিনেট করতে হ্যায় বাই সোটিক স্টিক। পলিনেশন হোনে কে বাদ ইসকো এক্স্যাক্টলি 9 মহিনে লাগতে হ্যায় লাইক এ হিউম্যান বেবি ইসকো অ্যাকচুয়াল লাইক পড আনে কে লিয়ে। ইসকে বাদ ইসকো নিকাল কে শেড মে সুখানা পড়তা হ্যায় অর সুখায়ে হুয়ে 40,000 পড সে সিরফ আপকো 1 লিটার ভ্যানিলা অয়েল মিলতা হ্যায়। উসমে সে 50% জাতা হ্যায় ফার্মাসী কো, 30% जाता है आइसक्रीम को, और 20% जाता है कोक को। जो आपको मार्केट मिलता है ओरिजिनल वैनिला नहीं है, ओनली एसेंस एंड एक्सट्रैक्ट है, वैनिला एसेंस। द हाईएस्ट प्रोडक्शन ऑफ वैनिला इज इन मैडागास्कर। मैडागास्कर वैनिला इज ओरिजिनल फ्रॉम मेक्सिको। दिस इज योर सेकंड मोस्ट एक्सपेंसिव स्पाइस इन द वर्ल्ड। এটা ল্যাভেন্ডার অয়েলের জল, এটা আছে যে সমস্ত ইন্দ্রিয়কে ঠান্ডা করে দেয়। ল্যাভেন্ডার অয়েলের জল দিয়ে জাস্ট পিঠের পিঠের এইখানটা একটুখানি ওই যে দিচ্ছে বিশ্বকে। থ্যাংক ইউ। বহুত আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা, থ্যাংক ইউ নীরজ। টুর শেষ হওয়ার পরে আমাদেরকে ওনারা দিয়েছিলেন ফেনি ট্রাই করার জন্য, ওনাদেরই ডিস্টিলারি থেকে। দু রকমের রে রয়েছে, স্পাইসেস রয়েছে। এটা দেখুন, অল স্পাইস কাবাব চিনি। আমাদের ওখানে কাবাব চিনি এত বড় বড় পাওয়াই যায় না, এখানে বলগুলো দেখুন কি বড় বড়। এটা নেব ভাবছি। এই যে গাছটা দেখছেন সামনে জল থেকে হয়ে আছে, এটা হচ্ছে হোয়াইট পাইনঅ্যাপেল, ঝুলে আছে হোয়াইট পাইনঅ্যাপেল, এই যে ফলগুলো। এখন আমরা এসে গেছি আমাদের খাবার প্লেসে। এখানে প্রপার বুফে কাউন্টার সাজিয়ে এখানে সুন্দর সুন্দর খাবার সাজিয়ে রেখেছে। কী কী আছে ঋষি? রুটি, ব্রেড, প্লেন রাইস, জিরা রাইস, ডাল, ওখানে একটা ভেজ কারি আছে। আরে এটা বেশ ইন্টারেস্টিং, এটা এটা নর্মাল ক্যাবেজ বাঁধাকপির তরকারি, বাট খুব সুন্দর দেখতে লাগছে। এটা মুলো মুলো টাইপের। এটা একটা সুইট ডিশ। দেন পাপড় আছে, ফিশ কারি আছে, চিকেন মশলা আছে। চলো সব কিছু ট্রাই করবো, দেন তোমাদের সাথে শেয়ার করব। খুব এক্সাইটেড। ওকে, আমি ফার্স্টেই ট্রাই করছি সোল কারি কোকম দিয়ে। আর সঙ্গে রাবা ফিশ ফ্রাই। মুলিওয়ালা ছেচকিটা খেয়েছে? মুলি না, বাঁধাকপির রেটা খেয়েছে? জবরদস্ত বলে দিয়েছে ঋষি, জবরদস্ত বলেছে, মানে খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করে স্পাইস গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন চলেছি হাইওয়ে ধরে ওল্ড গোয়ার পথে। পন্ডা ডিস্ট্রিক্টের এই স্পাইস গার্ডেনকে আমি 100% রেকমেন্ড করব আপনার নেক্সট গোয়া ট্রিপে ইনক্লুড করার জন্য। গোয়ার রাস্তাগুলো খুবই সুন্দর, হাইওয়েগুলো, কানেক্টিং হাইওয়েগুলো একদম মাখনের মতো। গাড়ি চালাতে যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি ওল্ড গোয়াতে। এখন দেখতে যাচ্ছি ব্যাসিলিকা অফ বম জিসাস। বম জিসাসের মানে হচ্ছে বেবি জিসাস, যেটা আমাকে অরুণিতা বললো, আমার ফ্রেন্ড অরুণিতা বললো, আমার জানা ছিল না।
গোয়ার ওল্ডেস্ট চার্চ বলা হচ্ছে, যার উদ্দেশ্যটা বানানো মানে গোয়ার ওল্ডেস্ট প্রিস্ট সেন্ট ফ্রান্সিসকো জেভিয়ার্স, যার নামে আমাদের কলকাতায় তো জেভিয়ার্স স্কুল কলেজ প্রচুর কিছু রয়েছে, তো তিনি প্রথম গোয়াতে খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। খুব সুন্দর করে পোর্ট্রে করা রয়েছে, ইনি হচ্ছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, আর এটা হচ্ছে আমাদের ওই যে বম ব্যাসলিক অফ বম জেসাস যেটা দেখলাম ওই দিকে রাস্তার ওদিকে, ওটা 52-তে চায়নায় মানে খ্রিস্ট ধর্ম স্প্রেড করতে করতে চায়নায় যান এবং চায়নায় গিয়ে ওনার মৃত্যু হয়, এবং মৃত্যু হওয়ার পর কিছু বছর পর ওখানে ওনাকে ইয়ে করা হয়, বাড়ি করা হয়, কিন্তু তা সত্ত্বেও উনি চেয়েছিলেন যে ওনার বডিটা যেন গোয়াতে রাখা হয়। কারণ থেকে চায়না থেকে ওনার বডিটাকে এখানে নিয়ে আসা হয় একটা ওপেন কফিনে, সেই কফিনটা এখনও এখানে রয়েছে আমরা সেটা দেখলাম, আর ওখান থেকে আনার পরেও আজ পর্যন্ত বডিটা ডিকম্পোজ হয়নি, বডিটা যেমন ছিল তেমনই রাখা রয়েছে, কোনো কেমিক্যাল দেওয়া নেই, কিছু দেওয়া নেই। এটা একটা মিরাকল আর কি, মানে কোনো বডি এত বছর পরেও, উনি 43 বছর বয়সে মারা গেছিলেন, এখন 471 বছর হয়েছে, কারণ উনি 1552 সালে মারা গেছিলেন, আর এটা হচ্ছে 2023, তো 471 বছর হয়ে গেছে কিন্তু ওনার বডি ওই রকমই রয়েছে। এনাকে ও এখানকার মানুষ খুবই ভগবান তুল্য মনে করেন, তো যার জন্য এর ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়। জিনিস যেটা উনি দেখালেন যে ওনার একটা হাত মানে ফুল বডি আছে বাট একটা হাত নেই, ওই একটা হাতকে রোমে মানে ভ্যাটিকান সিটি যেটা খ্রিস্ট ধর্মের মন প্রধান যে যেখানে পোপ থাকে ভ্যাটিকান সিটি ওখানে রাখা আছে। তো এখন সামনে যেটা দেখছেন এই যে পুরো বিল্ডিংটা, এটাই হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ক্যাথিড্রাল, এসি ক্যাথিড্রাল, সেই ক্যাথিড্রাল এইটা। বছরে একবার বডিটাকে নামানো হয়, আর এই চার্চটার উল্টো দিকে খুব ভালো লাগলো। সামনের রাস্তাটা এইখানে যে আর্চটা রয়েছে এটা হচ্ছে আর্চ অফ ভাইসরয়, এখানে কাজ চলছে এখন, এটাকে ক্রস করে সামনের দিকে এগোচ্ছি। এখানে অলরেডি একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, ডিভার আইল্যান্ড। এই নদীটা হচ্ছে মান্ডি নদী, এই যে আমাদের রাইডাররা রেডি এখানে। যে সিস্টেমটা রয়েছে নদী ক্রস করার 24 আওয়ার্সই চালু থাকে, তো যদি কেউ ডিভার আইল্যান্ডে ঘুরতে যেতে চান তারপর মানে তার ফেরার মানে চিন্তা অতটা থাকবে না যে তাড়াতাড়ি আসতে হবে, করতে হবে, এটা সবসময় অ্যাভেল করা যায়। এখানে 2-3টে এরকম জেটি এই ফেরি অ্যাভেলেবেল রয়েছে, একটু এসে দাঁড়ালেই পেয়ে যাবেন। আমরা অলরেডি প্রায় পৌঁছে গেছি, ওই যে ওখান থেকে আর একটা ফেরি বেরোচ্ছে, আমাদেরটা ঢুকবে। আমাদের ওখানে যেমন বোট থামতে না থামতেই লোকজন লাফ মারতে মারতে নামে, এখানে দেখলাম লোকজন বাইক নিয়ে লাফ মারছে বোট থামতে না থামতে। কাঁকড়ার সাইজগুলো দেখছেন তো, হঠাৎই রাস্তার পাশে দেখলাম এখানে লোকাল লোকজন মাছকে টোপ বানিয়ে এখানে কাঁকড়া ধরছে নদী থেকে। চারিদিকে মানভি নদী দিয়ে ঘেরা তিনটে ছোট ছোট গ্রাম নিয়ে এই ডিভার আইল্যান্ডের আয়তন কিন্তু খুবই ছোট। রাস্তার দুদিকে এই সুন্দর পর্তুগিজ স্টাইলের বাড়িগুলো আপনার নজর কাড়বেই, আর হিল টপে রয়েছে ডিভার আইল্যান্ডের সব থেকে বড় চার্চ। একটা ছোট চায়ের দোকান থেকে নামিয়েছি, আর এখানে লোকাল একটা ফেরিওয়ালা পাপ প্যাটিস সাইকেলে করে বিক্রি করে নিয়ে যাচ্ছিল, তো ওদের কাছে চা নিলাম। এই সুন্দর সূর্যাস্তটা আজকে আমরা ডিভার আইল্যান্ড থেকে উপভোগ করব। চারিদিকটা জাস্ট দেখুন, এরকম একটা জায়গা অনলি নেচারের সঙ্গে কাটানো, এটা এটার কোনো তুলনা হয় না। এই জায়গাটা শুধু লোকালরা আছে, আর আমরা একটা ছোট লোকাল দোকানে চা খেতে ঢুকেছিলাম, ওনার সাথে কথা হচ্ছিল। এই ডিভার আইল্যান্ডে টোটাল 6000 লোকজন থাকে, তো এই 6000 লোক সংখ্যাটা খুবই কম, এবং যে বোট মানে যেটি থেকে আমরা যে বোট রাইডে করে এলাম
সেই সেই বোটটা নাকি গভর্নমেন্ট থেকে কখনো ডেলি ফেরির যে চার্জ সেটা 10 টাকা করেছিল। পুরো হাইল্যান্ডের লোক একসাথে গিয়ে ওখানে সমবেত হয়ে ওখানে আর্জি জানিয়েছে, তারপর ওটা ফ্রি হয়ে গেছে। ইউনিটিটা ভাবতে পারছেন? আচ্ছা, বিশ্ব ওখানে কোনো একটা পাখি দেখেছে যার জন্য দাঁড়িয়েছে। আইল্যান্ড থেকে ফেরার পথে আমরা গেছিলাম ওল্ড গোয়ার সেন্ট অগাস্টিন টাওয়ারে। এটি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মেইনটেনেন্সের অভাবে 1874 সালে এই চার্চের মূল অংশটা পুরোটাই কোলাপস করে যায়। চার্চের মূল ঘণ্টাটিকে সরানো হয় লেডি অফ ইমাকুলেটে পাঞ্জিম সিটিতে। আমি আর বিশ্ব এভাবে ঘুরে ঘুরে ভিডিওস বানাচ্ছি আপনাদের জন্য। এরকম আরও হিস্ট্রি এবং আরও সুন্দর সুন্দর গোয়ার সম্বন্ধে তথ্য জানতে গেলে অবশ্যই আমার চ্যানেল দেখুন। চ্যানেলের নাম গবল ট্রাভেল রিপিট। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।